রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত গোটা বিশ্ববাজারে তৈরি করেছে অস্থিরতা। মূল্যবৃদ্ধির কোপ পড়েছে বিশ্বজুড়েই এমনই একটি অস্থির সময়ে, যখন মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে মাথার ঘাম পায়ে ফেলছেন রাষ্ট্রনেতারা, তখন লাভের অঙ্ক ভালো রকম বাড়িয়ে তুলছেন ভারতের দুই ধনকুবের গৌতম আদানি এবং মুকেশ আম্বানি। জানা গিয়েছে আদানি গ্রুপের লাভ চলতি বছরের মার্চ শেষে বেড়েছে 30%, পিছিয়ে নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিজেও। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের একটি সমীক্ষা বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আদানির সম্পত্তির পরিমাণ $25 বিলিয়ন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $106 বিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে, কোন সমীকরণ মেনে আদানি আম্বানির সম্পত্তির পরিমাণ যুদ্ধের আবহেও এভাবে বৃদ্ধি পেল? যুদ্ধ শুরুর আগে পর্যন্ত এই দুই ধনকুবের গ্রিন এনার্জির দিকে লক্ষ্য রেখেছিলেন, সেই মতন $142 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল আদানি এবং আম্বানির থেকে। কিন্তু দেখা গেল জীবাশ্ম ভিত্তিক জ্বালানির চাহিদা এই যুদ্ধের কারণে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে অনেকটাই। তার কারণ, বিশ্বের প্রথম সারির দেশগুলিকে এতদিন পর্যন্ত জ্বালানির চাহিদা মিটিয়ে দিত রাশিয়া, কিন্তু G7 এর দেশগুলি ইতিমধ্যেই রুশ জ্বালানির বিপক্ষে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প পথে জ্বালানির প্রয়োজন পড়ছে তাদের, ফলে আবারও বেড়েছে কয়লার চাহিদা। আর যে কারণে গ্রিন এনার্জি নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ আম্বানি এবং আদানি। এদিকে কয়লাসহ জ্বালানি তেলের দামও রকেট গতিতে বাড়ছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আদানি তাদের কয়লা খনি সম্প্রসারণের কাজ পুরো মাত্রায় চালিয়ে যাচ্ছে, অন্যদিকে কম দামে অপরিশোধিত তেলের কার্গো কিনে নিচ্ছেন আম্বানি। যেভাবে বিশ্ববাজার ধরতে দুই ধনকুবের প্রতিযোগিতায় নেমে পড়েছে, তাতে আর কিছু হোক বা না হোক সম্পত্তির পরিমাণ বাড়াতে কোনো রকম সমস্যা হচ্ছে না মুকেশ আম্বানি এবং গৌতম আদানির। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।